হ্যালো, পরিমিতি পিরামিড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। পিরামিড বাংলাতে পিরামিডই বলা হয়। এখন এই ভিডিওতে আমরা এই পিরামিডের ক্ষেত্রফল আয়তন প্রসঙ্গিত সূত্র এবং কীভাবে করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আরেকটি বিষয় আমরা যুক্ত করেছি এই ভিডিওতে, সেটি হচ্ছে কোণ বা কোণক। তো এই কোণক আকৃতি, এটিও একটি ত্রিমাত্রিক গঠন এবং এটি পিরামিডের সাথে তুলনীয়, যে কারণে আমি এই ভিডিওতে এটি আলোচনা করছি। তো এর আগে আমাদের জ্যামিতিক গঠন এবং ত্রিমাত্রিক আকার এবং ক্ষেত্রফল আয়তন, এই ব্যাপারগুলো আসলে কি, এই বিষয়ে আপনাদের ধারণা থাকাটা জরুরি। আশা করি আপনাদের এই ধারণা আছে। যদি মনে করেন আরও একটু জানা দরকার, তাহলে আমার জ্যামিতির ভিত্তি এবং ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল, এই প্রসঙ্গের আলাদা আলাদা ভিডিও আছে তিনটি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আমরা খুব প্রচলিত ভাবে, খুবই কমন, সারা পৃথিবীর লোক জানে মিশরের পিরামিডের কথা। এটি অনেক আগে, এগুলো একটি না, অনেকগুলো পিরামিড অনেক বছর আগে তৈরি হয়েছিল বিভিন্ন রকম পরিমাপের। এই প্রসঙ্গে আমি এখানে কথা বলছি না, এগুলো আপনাদের জানার ইচ্ছা থাকলে খুব সহজেই ইন্টারনেট থেকে আপনারা বের করতে পারেন। তো প্রথমে আসি পিরামিড প্রসঙ্গে। এই পিরামিডের ক্ষেত্রে আমরা কয়েকটি ছবি এখানে দেখতে পাচ্ছি, ছবিগুলো দ্বিমাত্রিক, এখন যে ছবিগুলো আছে। কিন্তু এই দ্বিমাত্রিক ছবির উপরে পিরামিড তৈরি হবে যদি নিচে একটি ত্রিভুজ থাকে এবং এই ত্রিভুজ থেকে আমি সবগুলো কর্নার থেকে সরাসরি উপরের দিকে একটি নির্দিষ্ট বিন্দুতে যদি উপরে উঠে যাই, তবে এই একটি পিরামিড তৈরি হয়। তো এই তথ্যটি হচ্ছে এরকম যে ফ্লোর একটি যে কোনো রকম ক্ষেত্র বিশিষ্ট হবে এবং সেই ফ্লোরের উপর এই পিরামিডটি গঠিত হবে, কিন্তু সবগুলো কর্নার থেকে একটা বিন্দুতে সমানভাবে, একটি মাঝখানের মধ্যবিন্দুতে সমানভাবে সব কর্নার থেকে রেখাগুলো গিয়ে মিলিত হবে, তবে একটি পিরামিড তৈরি হবে। তার মানে এর যে সাইডগুলো, এর সাইডগুলো হচ্ছে এক একটি ত্রিভুজ। এই এখানে নিচে যদি পাঁচটি বাহু বিশিষ্ট ভূমি থাকে, তাহলে পাঁচটি ত্রিভুজ তৈরি হবে। নিচে যদি চারটি থাকে, তাহলে চারটি ত্রিভুজ তৈরি হবে সাইডে, এবং সবাই একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে। এখন এই নিচের ফ্লোরটি কেমন হবে, এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। নিয়মটি হচ্ছে যে কোনো ফ্লোর থেকে সোজা উপরের দিকে একটি বিন্দুতে গিয়ে এই ধারগুলো মিলবে এবং তাতে পার্শ্বতলগুলো এক একটা ত্রিভুজ তৈরি করবে, এবং সেইভাবে পুরো যে থ্রি ডাইমেনশনাল যে ফিগারটি আমরা পাচ্ছি, মানে ঘন যে আকৃতি পাচ্ছি, ঘন বস্তু, সেটিকে আমরা পিরামিড বলবো। এখন যদি নিচে একটি বৃত্ত হয়, তাহলে বৃত্ত থেকেও এইরকম পিরামিড আঁকা সম্ভব এবং সেটা সরাসরি উপরে একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে পিরামিড, এই পিরামিডটি যার নিচে বৃত্তভূমি আছে, তাহলে সেটাকে একটি বিশেষ নামে আমরা তখন ডাকি এবং এই নামটি হচ্ছে কোণ। তো বাংলাতে বলা হয় কোণক, কোণক অথবা ইংলিশে কোণ, একই কথা, এটা আসলে পিরামিডের সাথেই তুলনা করা যায়। তো এই হচ্ছে পিরামিড আসলে কি, তার পরিচিতি। আর এই প্রসঙ্গে আমরা কি বের করব, কি ফর্মুলা শিখব, তার মধ্যে দুইটি বিষয়, একটি হচ্ছে আয়তন প্রসঙ্গ, তার মানে এই পিরামিড আকৃতির ভিতরে কতটুকু জায়গা আছে, যদি ফাঁকা থাকে তাহলে কী পরিমাণ বাতাস থাকবে বা কী পরিমাণ পানি ভেতরে ঢোকানো যাবে, অথবা যদি সলিড থাকে, লোহা দিয়ে তৈরি, তাহলে কী পরিমাণ লোহা, সেটা হচ্ছে আয়তন। আর ক্ষেত্রফল হচ্ছে তার বাইরের যে পৃষ্ঠগুলো, সেই পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন এখানে উপরে তো বিন্দু, উপরে কোনো পৃষ্ঠ নাই, নিচে একটি ফ্লোর আছে আলাদা রকম, আর হচ্ছে পাশে এক একটি ত্রিভুজ। তো এখন সবগুলো মিলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হতে পারে অথবা শুধু পাশের ক্ষেত্রফল হতে পারে। আর কোণের ক্ষেত্রে এই পাশের ক্ষেত্রফলটি হচ্ছে একটি বক্র তল, তো এটা বাঁকা হয়ে আছে, আর নিচেরটি সমতল, নিচেরটি হচ্ছে একটি বৃত্ত। তো আমরা এই প্রসঙ্গে, ফর্মুলা প্রসঙ্গে এবং ব্যবহার প্রসঙ্গে দেখি এরপরের স্লাইডে কী আছে। তো পিরামিড এবং কোণ প্রসঙ্গে আমরা আয়তনের একটি সূত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রিজমের সূত্রটি মনে করতে পারি। প্রিজমের সূত্রটি ছিল মেঝের ক্ষেত্রফল ইনটু পিরামিডে প্রিজমের উচ্চতা,
এখন আমরা বলছি মেজার ক্ষেত্রফল এবং উচ্চতা ঠিকই আছে, কিন্তু তার সামনে 1/3 গুণ করতে হবে, মানে তিন ভাগের এক ভাগ। তার মানে আমরা এটা একটা তথ্য জেনে রাখতে পারি, যদি একই ভূমি হয়, যদি একই উচ্চতা হয়, তাহলে প্রিজমের যে আয়তন পাওয়া যায় সেই আয়তনের থেকে তিন ভাগের এক ভাগ আয়তন হবে পিরামিডের আয়তন। তো এখন আমরা পিরামিড প্রসঙ্গে আসি। তো তার আগে আরেকটি কথা এখানে আলোচনা করা ভালো, সেটি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমরা আগে বলেছি যে এগুলো হবে ত্রিভুজ আকৃতি, এবং ত্রিভুজ আকৃতি যদি তিনটা হয় তিনটা, যদি চারটা হয় চারটা, যদি পাঁচটা হয় পাঁচটা, তাদের যোগ করতে হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পদ্ধতি বা নিয়ম আমরা জানি, সেই ত্রিভুজ ক্ষেত্রফল বের করার যে সূত্র আছে সেগুলো ব্যবহার করেই, এই সূত্রগুলো প্রয়োগ করেই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আর যদি আমার কোণ হয় সেই ক্ষেত্রে আমার একটা বিশেষ সূত্র বা বিশেষ পদ্ধতি এখানে লাগবে, যদিও এটা ত্রিভুজের ক্ষেত্রফলের মতোই এই জিনিসটা হবে। তো আমরা এখানে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে কোণের সূত্রটা আমরা আগে দেখি। সেটা হচ্ছে এরকম যে পার্শ্বতলের ক্ষেত্রফল, শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল, একটু খেয়াল করতে হবে আমি সম্পূর্ণটা বলছি না, অথবা আমি যদি সম্পূর্ণটা বলতেও চাই তাতেও অসুবিধা নেই, আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা আগে লিখি তারপরে সম্পূর্ণটা লিখব। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে হচ্ছে, আমরা যদি একটি কাগজের কোণ চিন্তা করি, তাহলে কাগজের কোণ চিন্তা করলে আমরা যদি এটাকে কেটে দেই তাহলে দেখা যাবে যে এই কোণটি মানে এই এরকম হয়ে মানে কাটা হয়ে যাচ্ছে। আপনারা মনে মনে কল্পনা করুন যে আমরা মাঝখানে কেটে এটাকে সোজা করে দিতেছি, তাহলে সোজা করে দিলে আসলে দেখা যাবে এই ধরনের একটা ত্রিভুজ আকৃতি গঠন তৈরি করবে। তো এই ক্ষেত্রে ত্রিভুজ আকৃতি গঠন যদি করে তাহলে আমাদের ত্রিভুজের ফর্মুলা ছিল হাফ ভূমি ইনটু উচ্চতা, সেক্ষেত্রে এখানে হবে হাফ, ভূমিটা আসলে হবে আমার পরিধি, তার মানে হাফ ইনটু টু পাই আর, পরিধি হচ্ছে এখানে বৃত্তের পরিধি, তাহলে হাফ ইনটু টু পাই আর, আসলে হাফ আর টু কাটাকাটি চলে গেলো, তাহলে থাকলো শুধু পাই আর, এবং তার সাথে আমার এই উচ্চতাটা, এই উচ্চতাকে ধরতে হবে, এই উচ্চতাটা আমার এখানে লিখতে হবে এল, আমি এখানে এটাকে লিখছি এল, তাহলে ক্যাপিটাল এল লিখলাম, এবং এই উচ্চতাটার নাম হচ্ছে হেলানো উচ্চতা, এই উচ্চতাটার নাম হচ্ছে হেলানো উচ্চতা, এইগুলাও কিন্তু এল মানে হেলানো উচ্চতা। তাহলে এখানে লক্ষ্য করতে হবে, আমি যদি পিরামিডের উচ্চতার কথা বলি সেই উচ্চতাটা কিন্তু সরাসরি উপরের বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত আসবে, ফ্লোরের কেন্দ্র পর্যন্ত, আর এটাকে আমরা বলবো ক্যাপিটাল এইচ। কিন্তু আমি যদি বাঁকা হয়ে আছে যে ধারগুলা, সেই ধারগুলার কথা বলি, সেটা কিন্তু পিরামিডের উচ্চতা না, তাহলে পিরামিডের উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ কেন্দ্র পর্যন্ত আসবে, আর এই বাঁকা হয়ে যেটা থাকে সেটাকে আমরা বলছি হেলানো উচ্চতা, মানে স্ল্যান্ট হাইট, হেলানো উচ্চতা অথবা এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট। তাহলে এই স্ল্যান্ট হাইট আর শুধু হাইট এটা এক কথা নয়, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা যখন কোণের ক্ষেত্রে ব্যবহার করছি পার্শ্বতলের ক্ষেত্রফল, তখন আমরা স্ল্যান্ট হাইট ব্যবহার করছি, পাই আর হচ্ছে নিচের থেকে আসবে, এখানে আর হচ্ছে নিচের যে ত্রিভুজ তার ব্যাসার্ধ, আর পাই তো একটা সুনির্দিষ্ট সংখ্যা এটা আমরা জানি, তাহলে পাই আর ইনটু স্ল্যান্ট হাইট, এইভাবে আমরা এই পার্শ্বতলের ক্ষেত্রফল পাই। এখন যদি আমি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল চাই তাহলে নিচের যে বৃত্ত তার ক্ষেত্রফল এর সাথে যুক্ত করতে হচ্ছে, মানে প্লাস পাই আর স্কোয়ার দিয়ে দিলে হবে, তাহলে এটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আসবে, এটা হচ্ছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। এখন এখানে লক্ষ্য করা ভালো যে এই প্রত্যেকটি পিরামিডের ক্ষেত্রে এই এরকম একটি ত্রিভুজ আমরা পেতে পারি, যেমন এই যে এটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এতে স্ল্যান্ট হাইট আছে, এবং মাঝখানে যদি আমি চলে যাই তাহলে এরকম আরেকটি ত্রিভুজ পাওয়া যায়, এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো এই ত্রিভুজটির ক্ষেত্রে একটা সাইড হচ্ছে স্ল্যান্ট হাইট, আরেকটা স্লাইড হচ্ছে আমার পিরামিডের উচ্চতা, একই রকম কিন্তু এদিকেও আমি এটা পেতে পারি, মানে একটা হচ্ছে পিরামিডের উচ্চতা আরেকটা হচ্ছে স্ল্যান্ট হাইট মানে হেলানো উচ্চতা। তাহলে এই ত্রিভুজগুলোকে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি,
এই ছবিটা আমি ডান দিকে রেখেছি এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যায়। তার মানে আমার যদি উচ্চতা জানা থাকে হেলানো উচ্চতা বের করা সম্ভব হবে, যদি হেলানো উচ্চতা জানা থাকে তাহলে উচ্চতা জানা সম্ভব হবে। এই পিথাগোরাসের উপপাদ্যটি এই ক্ষেত্রে খুবই প্রযোজ্য হবে, খুবই দরকারিভাবে কাজে আসবে। এখন আমরা আয়তনের আলোচনাতে যাই। আয়তনের ফর্মুলাটার ক্ষেত্রে আমরা যদি বাম দিকের চিত্রটার কথা চিন্তা করি, এই ক্ষেত্রে আমার নিচের ভূমিটা হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে হাফ ভূমি ইনটু উচ্চতা। সেইভাবে এটা করার পর আমার তার পিরামিডের উচ্চতা তার সাথে গুণ করতে হবে। এখন পিরামিডের উচ্চতা যদি আমার এইচ জানা থাকে তাহলে আমি তার সাথে ক্যাপিটাল এইচ এখানে গুণ করে দিলাম, আর তার সামনে দিতে হবে 1/3, তাহলে এটা এই পিরামিডের ভলিউম আমাকে এনে দিবে। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে নিচে যদি একটি বর্গক্ষেত্র থাকে তাহলে আমরা তো এটার ক্ষেত্রফল পাবো x2। বর্গক্ষেত্র আমি ধরে নিচ্ছি, আমি বলছি যে এটা দৈর্ঘ্য প্রস্থ দুটাই x, সেই ক্ষেত্রে নিচের ভূমির ক্ষেত্রফল হলো x2, আর উচ্চতা যদি h হয় তাহলে এটা h দিয়ে দিলাম, আর হচ্ছে আমার সামনে 1/3 দিতে হবে, তাহলে এটা ভলিউম আসবে। এই ভলিউমটা এই ক্ষেত্রে এরকম 1/3 × x2 × h এভাবে আসলো। আর পরেরটার ক্ষেত্রে আমি যেহেতু দেখতে পাচ্ছি নিচে একটি পঞ্চভুজ, তাহলে নিচে পঞ্চভুজের ক্ষেত্রে আমার কি ফর্মুলা ব্যবহার করতে হবে, এটা আমি যেটা প্রযোজ্য হবে সেভাবে করব। যদি ষড়ভুজ হয় তাহলে সেইভাবে করতে হবে। এটা নির্দিষ্টভাবে সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি 1/3 × মেঝের ক্ষেত্রফল ইন্টু পিরামিডের উচ্চতা। এই সূত্রটা মনে রাখলেই আমাদের যে দ্বিমাত্রিক ক্ষেত্রফল বের করার যে টেকনিক সেগুলো মনে থাকলেই আমাদের এইগুলো আয়তন বের করা সম্ভব। এখন আমরা আসি কোণের ক্ষেত্রে। তো কোণ যদি হয় নিচে একটি বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/r² এবং তার সাথে আমি উচ্চতা এখানে দিব। এই উচ্চতাটা কিন্তু পিরামিডের উচ্চতা দিতে হবে, মানে এখানে স্ল্যান্ট হাইট আমরা দিলে ফর্মুলা ভুল হবে। তার মানে কোণের ভলিউম হবে, আয়তন হবে এই সরাসরি উচ্চতা যেটা কেন্দ্র পর্যন্ত, মানে এটা হলো পিরামিড কোণের উচ্চতা, এবং তার সাথে π/r² মানে নিচের বৃত্তের ক্ষেত্রফল, মানে এটা হচ্ছে ফ্লোর, আর তার সাথে 1/3, এটা দিলে আমাদের ভলিউম বের হবে। এই হচ্ছে এই সূত্রগুলা এবং তার ব্যবহার সম্পর্কে কথা। এখন আমরা এর ব্যবহার দেখি একটা অ্যাপ্লিকেশন দুইটা। তো প্রথমটি হচ্ছে বাম দিকে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজ। তার মানে ষড়ভুজ মানে যার 6টা বাহু থাকে এবং 6টা বাহু সমান সমান আছে, সেই জন্য এটা সুষম। আমি মোটামুটিভাবে আঁকি, একদম অ্যাকুরেট করে আঁকা হয়তো সম্ভব হবে না, সবগুলোই এখানে 6। তো সবগুলোই যখন 6 হয়, এই ষড়ভুজটি আসলে 6টা ত্রিভুজ দিয়ে তৈরি। এটা এইভাবে যদি আমি ত্রিভুজগুলো ভাগ করে ফেলি, মানে কর্ণগুলো যোগ করি, তাহলে দেখা যাবে 6টা ত্রিভুজ বের হয়ে যাচ্ছে, এবং এই 6টা ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুগুলোও কিন্তু সমানই আসবে। তার মানে এই বাহুগুলো যদি আমরা এখানে চিন্তা করি যে এক একটি ত্রিভুজ হচ্ছে এক একটি সমবাহু ত্রিভুজ, এবং এই সমবাহু ত্রিভুজের আমার প্রত্যেকটি বাহু হচ্ছে 6 সেন্টিমিটার করে, তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে? তাহলে 6 সেন্টিমিটার করে একটা ত্রিভুজের এরিয়া যদি আমি বের করি, একটা ত্রিভুজের এরিয়া সেটা হচ্ছে একটা ত্রিভুজের এরিয়া, লক্ষ্য রাখতে হবে একটা ত্রিভুজের এরিয়া হচ্ছে, আমি এখানে ওই √ যে অর্ধপরিসীমার সূত্রটি আছে সেটি ব্যবহার করতে চাই। তার মানে s এর মান হবে 6 + 6 + 6/2, এটা হচ্ছে s, এবং এই ক্ষেত্রে আমি s এর মান পাচ্ছি 9। তাহলে আমি এখন যদি এখানে সূত্রটা ব্যবহার করি 9, তার সাথে 9 - 6 মানে 3, তারপরে আরেকটা 9 - 6 মানে আবার 3, তারপরে আরেকটা 9 - 6 মানে আবার 3, এইটা করলে পরে আমি এখানে দেখতে পাচ্ছি এরিয়া আসছে 3 মানে 9√3, এটা নিশ্চয়ই একটা দশমিক আমরা বের করে ফেলতে পারবো। 9√3 এটা হচ্ছে এরিয়া বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার এটা হলো একটা,
এখন আমরা যদি সব ছয়টারই বের করতে চাই তাহলে সম্পূর্ণ মানে ষড়ভুজ আমরা বের করে ফেলতে পারবো, সম্পূর্ণ ষড়ভুজ আমরা বের করতে পারবো। এটা হচ্ছে এ ফুল আমি নিলাম, তাহলে এ ফুল এটা হচ্ছে ছয়টা মানে ছয় নং চুয়ান্ন, 54√3 সেন্টিমিটার স্কোয়ার। তো 54√3 সেন্টিমিটার স্কোয়ার এটা আসলে আমার ষড়ভুজের ক্ষেত্রফল মানে মেঝে, এটা আসলে ফ্লোর মেঝের ক্ষেত্রফল। এখন এর উচ্চতা আছে, উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে উচ্চতা 10 সেন্টিমিটার আমি এভাবে উচ্চতা দিলাম এবং উচ্চতা 10 সেন্টিমিটার দেওয়ার পর আমি একটি প্রিজম পাব এবং সরি এটা প্রিজম না, এটা হচ্ছে আমরা পিরামিড বানাচ্ছি, তার মানে এখানে আমরা একটি বিন্দুতে গিয়ে মিলিত হব। তাহলে এই একটি বিন্দুতে মাঝখানে একটা বিন্দুতে গিয়ে সবগুলো মিলিত হবে, তো সেই ক্ষেত্রে আমরা একটা পিরামিড এখানে গঠন করতে পারবো। সেই পিরামিডের গঠন করার ক্ষেত্রে আমাকে বলা আছে এর উচ্চতা হবে 10 সেন্টিমিটার, তার মানে এটা কিন্তু পিরামিডের উচ্চতা, এটা কিন্তু হেলানো উচ্চতা না, সরাসরি উপর থেকে মাঝখান পর্যন্ত উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমি এই 10 সেন্টিমিটার সরাসরি এখানে গুণ করে দিলেই পারবো, তাহলে ভলিউম যেটা হবে ভলিউমটা হবে 1/3, তারপরে নিচের ক্ষেত্রফল, নিচের ক্ষেত্রফল হচ্ছে 54√3, তারপরে হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে পিরামিডের উচ্চতা এবং সেটা হচ্ছে 10। তাহলে আমি এখানে হিসাব করে ফেলতে পারবো কত আসে, এটা হিসাব করাটা খুব মানে জটিল বিষয় নয়, যেটাই আসুক এটা আমরা এখানে পাবো এবং সেটা হবে ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার এই পিরামিডের ভলিউম আয়তন। এখন আরেকটি অংশ আছে ক্ষেত্রফল বের করা, তো ক্ষেত্রফল বের করার জন্য আমি যদি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল চাই নিচের ক্ষেত্রফলটি পাশের ক্ষেত্রফলের সাথে যোগ করতে হবে। তো পাশের ক্ষেত্রফল যদি আমি চাই তাহলে লক্ষ্য করতে হবে যে পাশের ক্ষেত্রফলগুলো কেমন হবে, তাহলে মাঝখানে আমার একটা ত্রিভুজ নিতে হবে, মানে এটা হচ্ছে 10 এবং এখান থেকে এদিকে বের হয়ে যাচ্ছে একটা বাহু, এটা হবে 6 এবং এই রকমভাবে একটা হেলানো তল, এটা হচ্ছে হেলানো তল। তাহলে এই ক্ষেত্রে আমি হেলানো তলটা বের করব, কারণ এটা আমার লাগবে। হেলানো তলটা হবে এল এর মানটা হবে পিথাগোরাস থেকে √10² + 6² √10² মানে 100 আর 6² মানে 36, তাহলে √136 এখানে আসলো, এটা হলো এল। তো √136 সমান কত হবে এটা আমাদের খুব জরুরি না, তবু আমি একটু এখানে দেখাচ্ছি, √136-এর মান হবে আসলে 11.66। তা আমি দুই ঘর নিলাম 11.66 সেন্টিমিটার, এটা হবে এল। এখন আমি যখন পাশের একটি ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে চাই তাহলে লক্ষ্য করুন এই পাশের ত্রিভুজটা মানে একদিকে হচ্ছে আমার 11.66, এই পাশে ত্রিভুজটা একদিকে হচ্ছে 11.66, আরেক দিকে হচ্ছে আরেকটা 11.66, হ্যাঁ এটা হচ্ছে 11.66 এবং আরেক দিকে হচ্ছে আরেকটা 11.66, আর নিচে হচ্ছে শুধু 6 সেন্টিমিটার। তো এই হচ্ছে আমার পাশের ত্রিভুজগুলা। তা এখন এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, এর এরিয়া কত হবে সেটা আমরা আগে থেকে জানি, আমরা যে অর্ধপরিসীমার সূত্র দিয়ে এটা বের করতে পারবো এবং এই অর্ধপরিসীমার সূত্র দিয়ে যখন আমি এটা বের করতে পারবো তখন আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি পাই তাহলে পাশের সবগুলো মানে পার্শ্বতল সবগুলো, পাশের সবগুলো আমি তখন বের করতে পারবো ওইটাকে 6 গুণ করে। তাহলে পার্শ্বতল হবে এই এই যে একটা এ তার সাথে 6 গুণ 6A। এভাবে আপনারা আমার মনে হয় হিসাব করে নিতে পারবেন, এটা শুধু ক্যালকুলেশনের প্রসঙ্গ কিন্তু এমনি অঙ্ক তা সোজাই। এখন আমরা আরেকটি অঙ্ক দেখি উদাহরণ হিসাবে, সেটি কোণ সম্পর্কিত, কোণক। তো এখানে বলা হচ্ছে একটি কোণক আকারের তাঁবু, তো এর উচ্চতা দেওয়া আছে,
তার মানে তাঁবু কোনক আকার বলতে বোঝানো হচ্ছে নিচে হলো একটা বৃত্ত এবং এটা উচ্চতা আছে, এবং এই উচ্চতা তাঁবুর উচ্চতা, সরাসরি হেলানো উচ্চতা না, তাঁবুর উচ্চতা হচ্ছে এখানে 7.5 মিটার। তাহলে এখান থেকে সরাসরি কেন্দ্র পর্যন্ত যে উচ্চতা এটা হলো 7.5 মিটার, মানে আমরা যেটাকে ক্যাপিটাল এইচ বলি। তো 7.5 মিটার এখানে আমার দেওয়া আছে। আর তাঁবুর দ্বারা যে ভূমিটা এখানে ঘিরে থাকবে সেটা হচ্ছে 2000 বর্গমিটার। তার মানে এখানে লক্ষ্য করুন, আমরা যে ভূমিটার কথা বলছি সেই ভূমিটা হচ্ছে 2000 বর্গমিটার। তাহলে ভূমিটা যদি 2000 বর্গমিটার হয়, মানে পাই আর স্কোয়ার সমান 2000 বর্গমিটার, স্কোয়ার মিটার। এখানে আর এর মান আলাদা করে দেওয়া নাই, কিন্তু ভূমির ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। তো 2000 মিটার স্কোয়ার, এটা হচ্ছে পাই আর স্কোয়ারের মান। আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে 7.5। এখন ওরা আমাদের বলছে যে এখান থেকে আমাদের এই তাঁবুটা বানাতে কী পরিমাণ কাপড় লাগবে, ক্যানভাস মানে মোটা কাপড়, তো কী পরিমাণ কাপড় লাগবে সেটা দরকার। তার মানে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে বের করতে বলা হচ্ছে। আসলে একটু ঘুরিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য আমাদের এই স্ল্যান্ট হাইটটা লাগবে, আর হচ্ছে আর এর মানটা লাগবে। তাহলে আর এর মান বের করার জন্য আমি একটা ত্রিভুজ নিচ্ছি, এখানে হচ্ছে সোজা যে উচ্চতা এটা, আর এই অংশটা নিচের এটা হচ্ছে আর, সোজা অংশটা হচ্ছে 7.5, আর হচ্ছে হেলানো উচ্চতা আমার লাগবে, হেলানো উচ্চতা হলো এল। তাহলে এই এল বের করার সম্ভব হবে যদি আমি আর এর মানটা জানি। এই ক্ষেত্রে আর এর মান বের করা যাবে 2000 থেকে, কারণ আমরা জানি যে পাই আর স্কোয়ার সমান 2000। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে 2000। তাহলে আর এর মান বের হবে, এটাকে পাই দিয়ে ভাগ করে তারপরে রুট ওভার করতে হবে। তাহলে রুট ওভার 2000/পাই, এটা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে বের করা সম্ভব কত হয়, আমরা এটা করে দেখি কত হয়। যদিও এই ক্যালকুলেশনটা আমাদের এখানকার প্রধান বিষয় নয়, তবু আমরা এখানে করছি 2000/পাই। তাহলে এখানে যে সংখ্যাটা আসলো তার রুট ওভার করতে হবে, তো রুট ওভার করলে এখানে আসলো 25.23। সো 25.23 এটা আসলো আমার আর এর মান। তাহলে 25.23 যদি আর এর মান হয়, তাহলে আমি এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এল এর মান বের করতে পারবো। তাহলে এল এর মানটা আসবে, এল এর মানটা আসবে 7.5 স্কোয়ার এবং আর এর স্কোয়ার, এটা যোগ করতে হবে এবং রুট ওভার করতে হবে। তাহলে 7.5 তার স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে 25.23 তার স্কোয়ার। তাহলে এটা আমরা হিসেব করে দেখতে পারবো এল এর মান কত আসে। আর একটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে, আচ্ছা লাগবে না ওটা বলে নাই, আমরা শুধুমাত্র তাঁবুর ক্যানভাসের পরিমাণ বের করব। তো এখানে হিসেব করে দেখি 7.5 স্কোয়ার, 25.23 স্কোয়ার। তাহলে 25.23 স্কোয়ার এটা আমরা এখানে করে ফেললাম, আর হচ্ছে প্লাস দিয়ে আমি করব 7.5 স্কোয়ার। তাহলে আমার সব মিলে আসলো 81.48। তো 81.48 আবার রুট ওভার করতে হবে, তাহলে রুট ওভার করলে এটা 9 সামথিং আসবে। তো এটা আসবে 9.026, আমি এটাকে লিখলাম 9.03। তো এখানে আমি এল এর মানটা পেয়ে গেলাম। এখন এটা যদি আমার এল এর মান হয়, আর এর মানও হয়, হয়ে গেল, তাহলে আমি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তো পার্শ্বতলের বের করতে পারবো মানে এ অনলি সাইড মানে আমি পার্শ্বতল শুধু বের করছি, নিচের বৃত্ত লাগাচ্ছি না। সেটার ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু এল। তো পাই আর ইন্টু এল মানে পাই এর মান 3.14 এরকম দিতে পারি, যত বেশি দশমিক ঘর নেওয়া যাবে ততই ভালো ফলাফল আসবে। তো পাই আর এর মান হচ্ছে 25.23, এবং তার সাথে আমার যুক্ত করতে হবে, ইন্টু করতে হবে এল, এল মানে হচ্ছে 9.03। তো এখানে দেখা যাবে যে আমার তিনটা গুণ করে এখানে ক্ষেত্রফল আসবে, এবং সেই ক্ষেত্রফলটা হবে ঘন সেন্টিমিটার, এই ক্ষেত্রফলটা হবে ঘন সেন্টিমিটার।
তো আমি যে মানই পাই সেই মানটা ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব এইভাবে আমি পেয়ে যাচ্ছি। এখন আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য আমি আরও কিছু অঙ্ক এখানে দিয়েছি যেগুলো প্র্যাকটিস করতে পারেন। আমার কোর্স সম্পর্কিত তথ্যের জন্য learning.i4mi.com এই পেজটি আপনারা ভিজিট করুন এবং আমার পার্সোনাল ওয়েবসাইট rldworld.com এটা আপনারা ফলো করুন, তাহলে অন্যান্য ভিডিও সম্পর্কে খবর পাবেন। আর আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, অন্য ভিডিওগুলোও দেখবেন। ধন্যবাদ।